আপনি কিছু বলবেন সেটা হচ্ছে চায়নাতে বিজনেস সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির আইহান। আমি বর্তমানে ঢাকাতে অবস্থানরত আছি। আমার কোম্পানির নাম হচ্ছে বিবার বিডি। আমি চায়নার সাথে আলহামদুলিল্লাহ যুক্ত আছি আজকে 2 থেকে 2.5 বছর। তো আলহামদুলিল্লাহ সফলতার সাথে বিজনেস করে যাচ্ছি। ইনপুট বিজনেসটা আর কি, চায়না থেকে সকল প্রকার প্রোডাক্ট এনে ইনপুট করতেছি আলহামদুলিল্লাহ। করোনার মধ্যেও আমি করোনার আইটেম নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ। তো আমার অফিস হচ্ছে গুলশান 2-এ, উত্তর বাড্ডা গুলশান 2। এখানে আমাদের রিয়াজ ভাই আছেন। রিয়াজ ভাই মনে হয় আমার অফিসে আসছেন আলহামদুলিল্লাহ। ছোটখাটো একটা অফিস নিয়ে আমি শুরু করেছিলাম করোনা ক্লান্তির সময়। তো এখন আলহামদুলিল্লাহ আমার ওই ছোট থেকে শুরু করে এখন আলহামদুলিল্লাহ আমার ওই মার্কেটে সবচেয়ে বড় দোকানটা আমি নিছি গত মাসে। আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা সাপোর্টে। তো এখন আলহামদুলিল্লাহ আমি দেশের আমার কোম্পানির নিজস্ব ব্র্যান্ডিং এ প্রোডাক্ট বানাচ্ছি, নিজস্ব ব্র্যান্ডের দেশের বাইরে পাঠাচ্ছি, বিভিন্ন দেশে পাঠাচ্ছি, পর্তুগাল পাঠাচ্ছি, জার্মানিতে পাঠাচ্ছি আমার ব্র্যান্ডের প্রোডাক্ট গুলি মোটামুটি আলহামদুলিল্লাহ। আর চায়না থেকে তো আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট আসতেছেই সবসময়, প্রতি বৃহস্পতিবার আর রোববার আমার শিপমেন্ট। আমি কোনো ভায়া না হয় ডিরেক্ট চায়না থেকে মাল নিয়ে আসি। আমার এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, সিআরসি আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি ডিরেক্টলি যে কোনো প্রোডাক্ট চায়না থেকে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি। তো এখানে আমরা যারা আছি, আমি আসলে সর্বপ্রথম আমাদের মিজানুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই যে এটা প্রথমে জানা উচিত ছিল কিন্তু পরিচয়টা দিতে গিয়ে সেটা ভুলে গিয়েছি। যাই হোক, মিজানুর রহমান ভাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য, আমার কিছু কথা বলার জন্য, শেয়ার করার জন্য। আমরা খুবই আনন্দিত আপনার মতো একটা বিজনেসম্যানকে আমাদের সাথে নিয়ে। তো ইনশাআল্লাহ, আমি আর একটা সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য, আমার একটা বড় বিগ প্ল্যান আছে, মাস্টার প্ল্যান। সেটা হচ্ছে আমি গত 3-4 দিন বগুড়াতে ছিলাম, বগুড়ার নওগাঁতে ছিলাম। তো আমি আমার বগুড়াতে আমাদের একটা ব্রাঞ্চ উদ্বোধন করতে গিয়েছিলাম। তো ব্রাঞ্চটা এখনো কমপ্লিটলি হয় নাই, তো আমি সেই জন্য বগুড়া থেকে নওগাঁ চলে যাই। তো নওগাঁ তো আমাদের একটা ব্রাঞ্চ উদ্বোধন নিয়ে কথাবার্তা চলতেছে যে আমাদের ব্র্যান্ডের, আমার ব্র্যান্ড বিবার পিডি ব্র্যান্ডের, আমি সারা বাংলাদেশের 67টা জেলায় একটা একটা আমার ব্রাঞ্চ থাকবে। সে ব্রাঞ্চ থেকে হবে সাপ্লাই হবে মালগুলি, আপনারা দোয়া করবেন ওখান থেকে পাইকারি এবং খুচরা সাপ্লাই হবে সারা বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমি ঢাকাতে থাকবো, ঢাকা থেকে এগুলো পরিচালনা করব। আমার আইটি টিম থাকবে, আমার ওয়েবসাইট থাকবে। তো মোটামুটি একটু বড় পরিসরে আমি শুরু করতে চাচ্ছি। এখন আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, দোয়া করেন, ইনশাল্লাহ আমি অনেক দূর আগাইতে পারবো। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সততা ও কমিটমেন্ট, এই দুইটা জিনিস যদি ব্যবসায় ধরে রাখা যায়, আমি মনে করব আপনি অনেক দূর আগাতে পারবেন। টু ডোর টুমোরো, আজকে অথবা আপনি শূন্য, কিন্তু আপনার সততার, আপনার কমিটমেন্ট, আপনার কথার কাজ মিল রাখার কারণে এমন একটা, আপনার আল্লাহ এমন একটা ফেভার দিবে আপনাকে, এমন একটা সুযোগ দিবে, ওই সুযোগটাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার ছোট্ট একটা গুণের জন্য, কয়েকটা কোয়ালিটির জন্য আপনি এত দূরে এগিয়ে যাবেন। তো আমি আপনাদেরকে, আমরা যারা আছি এখানে সবাই ইয়ং এন্টারপ্রেনর, সবাই আমরা তরুণ উদ্যোক্তা বা উই ওয়ান্ট টু বি এন্টারপ্রেনর, আমরা এন্টারপ্রেনর হতে চাই, এরকম টাইপের সবাই। আমরা এখনো কেউ সাকসেসফুলি এন্টারপ্রেনর নয়, সবাই আমরা অন দা ওয়ে অথবা বিগিনার বা শুরু করেছি এরকম। তো আমি সবাই উপলক্ষে একটা কথাই বলবো যে আমরা যে কোনো বিজনেস শুরু করার আগে ওটা নিয়ে আগে আমরা স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, এভরিথিং সব কিছু দেখে তারপর আমরা মার্কেটে যাচাই বাছাই করে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমি মনে করি সফলতা আসবে। ঠিক আছে, আর আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই চায়নাতে পড়াশোনা করছি বা করতেছি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য অ্যাসেট, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কেন নয়, আমি আপনার মতো চায়না সম্পর্কে আমরা যতটুকু জানি আমাদের বাংলাদেশের মানুষ ততটুকু আমাদের থেকে বেশি জানে না।
আমরা যতটুকু চায়না টেকনোলজি, চায়না প্রোডাক্ট, চাইনিজ মানুষ সম্পর্কে সবকিছু আমরা যেভাবে জানি বা আমাদের যেরকম একটা লিঙ্ক আপ আছে চায়নাতে, অন্যদের নাই। তো আশা করব আমরা যারাই আছি সবাই যেন আমাদের মেধাটাকে, আমাদের যোগ্যতাটাকে, আমাদের পড়ালেখাটাকে কাজে লাগাই। কেননা আমার অনেক ফ্রেন্ড চায়নাতে পড়ালেখা করছে, তো তারা সবাই আলটিমেটলি বাংলাদেশে এসে কি করতেছে, কেউ জব খুঁজতেছে, কেউ ইন্টারপ্রেনর কি আপনার ট্রান্সলেটরের জব করতেছে, আর কি হোক বিজনেস এর প্ল্যান করতেছে। তো আসলে দেখেন আলটিমেটলি আপনি যখন, যারা জব করতেছে বা করবে, একটা সময় দেখা যায় কি মানে বেকার, সরকারি জব বলেন আর বেসরকারি বলেন। তো আমার যেটা থিঙ্কিং যে আমি যে ছোট থেকে বিজনেস শুরু করলাম, আমার ছোট একটা অফিস ছিল, রিয়াজ ভাই আসছে আমার অফিসে অবশ্যই দেখতে উনি। তো আলহামদুলিল্লাহ আমার ওই ছোট বিজনেসটা শুরু 6 মাসের মাথায় আমি ওই মার্কেটের, আমার ওই মার্কেটের সবচেয়ে বড় দোকান যেটা 500 স্কোয়ার ফিট, আমি প্রথম শুরু করেছি 50 স্কোয়ার ফিটের দোকান দিয়ে, পরে আমি সাহস করে 500 স্কোয়ার ফিট নিয়েছি। এখন ওখান থেকে আমি সারা বাংলাদেশ টার্গেট করতেছি যে আমার প্রত্যেকটা জেলায় জেলায় আমার ব্রাঞ্চ থাকবে। এটা তো আমার এই সাহসটা কোথায় থেকে আসে, আমার বিজনেস থেকে আসছে, আমার ম্যান পাওয়ার থেকে আসছে, আমার কাস্টমারদের থেকে। একটা কথাই বলেছিলাম, সেটা হচ্ছে আপনার যদি নিয়ত, সৎ উদ্দেশ্য আর বুকে সাহস থাকে, দিন শেষে আপনি গেইন করবেন ইনশাআল্লাহ, দিন শেষে সাকসেস হবেন ইনশাআল্লাহ। আমাদের আসলে আমাদের হচ্ছে কৃতকর্মে আমাদেরকে মানুষ স্মরণ করবে, আমাদের কার্যকলাপে, আমাদের ব্যবহারে। বিজনেসের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি, সততা, কমিটমেন্ট এবং সৎ ব্যবহার, ভালো ব্যবহারও হতে হবে। যেমন আমার মার্কেটে এমন এমন দোকান আছে কোটি কোটি টাকার মাল নিয়ে তারা বসে আছে, তাদের ব্যবহার ভালো না, তাদের ওখানে কেউ যায় না, কিন্তু আমার দোকানে কোনো মাল নাই কিন্তু সবাই আমার এখানে ভিড়, আলহামদুলিল্লাহ। আমি সময় দিতে পারি না, এটা যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস এর ক্ষেত্রে। আপনারা যারা বিজনেস করবেন বা করার প্ল্যান করতেছেন, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদেরকে আগে সঠিক টার্গেট করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর বিজনেস করবেন, তারপরে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই বিজনেসটা করবো, এই বিজনেসটার উপর অটল থেকে সততার সহিত কাজ করব, আর আমি আমার কাস্টমার যাদেরকে সার্ভিস দিব তাদের সাথে কমিটমেন্ট আর কথার কমিটমেন্ট এক রাখবো, তারপর ভালো ব্যবহার দিয়ে ভালো কথাবার্তা বলে আমি তাদের সাথে ডিল করব। এটাই হচ্ছে আমার সর্বশেষ আপনাদের প্রতি উদাহরণ বা আপনাদের প্রতি আমার যে উদ্দেশ্য বা আদেশ বলতে পারেন এটাই। তো এখানে আমাদের দুইজন ভাই আসছে মনে হয় লাস্টের দিক দিয়ে, আনসান ভাই আর মাসুদ ভাই, সবার সাথে আসলে ওরকম কোনো ভাবে কথা হয় না, একটা এখন একটা কলের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কল কথা হচ্ছে। তো আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ সবাইকে পেয়ে, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি আছি ইনশাআল্লাহ, কোনো ব্যক্তিগত বা ব্যবসা সম্পর্কে প্রশ্ন থাকলে, জটিলতা থাকলে আমাকে করতে, আমি অলওয়েজ আপনাদেরকে সাপোর্ট দিব, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি বন্ধুদের উদ্দেশ্য জানিয়ে দিতে চাই, আমাদের সাথে এতক্ষণ ছিলেন মোহাম্মদ জহির রায়হান, আমাদের শ্রদ্ধা বড় ভাই, তিনি চায়নার সাথে আমাদের চায়নাতে দেখা, চায়নাতে উনি আসছিলেন চাইনিজ ভাষা শেখার জন্য, এবং ভাষা শেখার পাশাপাশি উনি অনেক আদর্শ এবং অনেক বিদেশ থেকে অনেক ভালো কিছু শিখে, বিজনেস শিখে, বিজনেসের লিঙ্ক ধরে বাংলাদেশে মোটামুটি উনি সাকসেস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইমাম ছিলেন আমাদের মাঝে, আমরা ওনার পেছনে নামাজ আদায় করেছি, অনেক উচ্চ পদের স্থান, এবং উনি অনেক সচেতনার সাথে ওনার বিজনেসটা কন্টিনিউ করে যাইতেছেন, সেজন্য আজকে উনি মাশাআল্লাহ অনেক সাকসেস, এবং অনেকে হয়তো চিনে থাকবেন ওনাকে বাংলাদেশের। তো উনি বলতেছিলেন বিজনেস সম্পর্কে, যেটা চায়না থেকে খুব সহজেই করা যায়, আপনারা হয়তো জানেন চাইনিজ মাল এখন বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে আছে। তো বন্ধুরা যারা বিজনেস করতে আগ্রহী বা ইচ্ছুক আছেন, বিজনেস দিয়ে ফিউচার সাজাতে চান, তাদের জন্য অবশ্যই সাজেশন থাকবে, আপনারা জহিরবার সাথে যোগাযোগ করবেন, আইডিয়া দিয়ে দিব কমেন্ট বক্সে, এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের বিজনেস সম্পর্কে লাগে আমরা অবশ্যই আপনাকে করবো।